হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন আপনার মোবাইল ফোনে স্ক্রিন লক করতে পারেন না। গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে স্ক্রিন লক করবেন। এখন অনেক ভাই বলবেন যে ভাই এই কাজটা তো আমরা পারি। অনেকেই আছে যারা হচ্ছে স্ক্রিন লক করতে পারে না, তাদের জন্য আজকে ভিডিওটা, এবং যারা পারেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা মানে স্ক্রিন লক করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মোবাইল ফোনের স্ক্রিন লক করার জন্য প্রথমত আপনি কি করবেন, আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। যে কোনো যে ব্র্যান্ডই হোক না কেন, আপনি কি করবেন আপনার মোবাইল ফোনের হচ্ছে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর এরকম অপশন চলে আসবে, মানে হচ্ছে বিভিন্ন মোবাইল ফোনে বিভিন্ন সেটিংস দেওয়া থাকে। সো আসার পর আপনি কি করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি একটু খুঁজে নেবেন যে আপনার মোবাইল ফোনে হচ্ছে সিকিউরিটি অপশনটা কোথায়, মানে হচ্ছে আপনার মোবাইল ফোনে হচ্ছে সিকিউরিটি অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে, মানে স্ক্রিন লক করার জন্য। প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই যে সিকিউরিটি যে অপশনটা, সিকিউরিটি অপশনটা কিন্তু পেয়ে যাবেন। গাইস, আপনারা কি করবেন একটু কষ্ট করে এখান থেকে খুঁজে নেবেন, মানে এখানে স্ক্রল করে একটু খুঁজে নেবেন যে এই যে সিকিউরিটি যে অপশনটা এটা কোথায় আছে। সো আপনি কি করবেন, সিকিউরিটি অপশনটা খুঁজে নেওয়ার পর সিকিউরিটি অপশনে একটা ক্লিক করবেন, তারপর এরকম অপশন কিন্তু চলে আসবে। আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন তো এখানে কিন্তু প্রথমত দেখতে পাবেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। যাদের মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের অপশন দেখাবে। তার নিচে কিন্তু ফেস আনলক অপশন দেখাবে, মানে ফেস দেওয়ার কি আনলক হয়। তার নিচে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে স্ক্রিন লকের একটা অপশন, যেখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন স্ক্রিন লক। সো এটাই হচ্ছে আমাদেরকে মোবাইল ফোনে স্ক্রিন লক করতে হয়, মানে এই সেটিংস এর মাধ্যমে কিন্তু আমাদের মোবাইল ফোনে স্ক্রিন লক করতে হয় আর কি। সো আপনি কি করবেন, এখান থেকে স্ক্রিন লক অপশনে একটা ক্লিক করে দিবেন। তো স্ক্রিন লক অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে গাইস, এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন আছে, পিন আছে, পাসওয়ার্ড আছে, যার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে স্ক্রিনটা লক করে নেবেন। যার যেটা পছন্দ, প্যাটার্ন দিলে প্যাটার্ন দিবেন, পিন দিলে পিন দিবেন, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিবেন। সো আপনাদের সামনে আমি পিন দিয়ে দেখাচ্ছি। এখানে আমি পিনের যে অপশন, পিন অপশনে ক্লিক করলাম, তারপর এরকম অপশন চলে আসতে পারে, নেক্সটে চলে যাবো। এখানে হচ্ছে 4 ডিজিট দিতে হবে, তো অবশ্যই কিন্তু আমাদেরকে 4 ডিজিট মাস্ট দিতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে 1 2 3 4 দিলাম, 1 2 3 4, তারপর আবারও নেক্সট করে দেবো, নিচে নেক্সট অপশন, তারপর আবার আমাদেরকে কিন্তু রিসেন্ট, মানে হচ্ছে পুনরায় আমাদেরকে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিলাম মানে কনফার্মেশনের জন্য পুনরায় সেই পাসওয়ার্ডটা দিতে হবে। 1 2 3 4, মানে হচ্ছে দুইবার পাসওয়ার্ড দিতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড তো আপনি দিলেন, তারপর কনফার্মেশনের জন্য আবারও পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনি কি করবেন নিচে যে অপশনটা কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। তো আপনি যখন কনফার্ম অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম অপশন চলে আসবে, শো নোটিফিকেশন বাট হাইড কন্টাক্ট, তো এটা দিবেন, তারপর এখানে ডান অপশনে ক্লিক করবেন। তো আপনারা কিন্তু হচ্ছে যে স্ক্রিন যে লকটা সেটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আপনি মানে এই ফোনটা যদি স্ক্রিন কর, মানে স্ক্রিনটা মানে লক করে ফেলেন, বা স্ক্রিনটা মানে আপনি পাওয়ার বাটনে ক্লিক করে যদি মানে স্ক্রিন অফ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে যাবে গাইস। গাইস, এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে যে স্ক্রিন লকটা সেটা কিন্তু লক করে দিতে পারেন। অনেকেই আসেন পারেন না, তো তাদের জন্য আজকে মূলত ভিডিও। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।